এমা এমা নির্বাচনত ব্যস্ত থাকার পিছত আমি ফুরিবলে গলো আৰু ফুরি করে আহিলো আজি আহি আকো হম পালো পরিকে আপোনালোক ধন্যবাদছো যে আপোনালোকে আমাৰ খবৰ বিলাক ৰাখিছে তাৰ কাৰণে ধন্যবাদ জনাইছো হ্যাঁ কেনেকে হস্তিতে গুছি আহিলো কিয় যদি হস্তিতে গণে গৈছো এতিয়া আহিলো কিয় আমি না জানো কোনে কি কৈছে আমি ফুরিবলে গৈছো আৰু ফুৰিয়ে আহিলো ফুৰি আহিলো হ্যাঁ না না আকৌ ফুরিবলে যোৱা বারে বারে ফুরিবলে যাম নাকি এটা কাউন্টিং আছে কাউন্টিংত থাকিব লাগিব ইমান দিন ব্যস্ত হৈ থাকিছিলো এই কেইদিনমান অলপ ফ্রেশ হৈ আহিলো আৰু হ্যাঁ রূপহী বিধানসভা সমষ্টি না বিভিন্ন বিভিন্ন ঠাইত গৈছো যিবিলাক আমাৰ ধর্মীয় অনুষ্ঠান আছে আজমির শরীফ গৈছো আৰু অনুষ্ঠান প্রতিষ্ঠান যিবিলাক আছে চাইছো আৰু শিক্ষা অনুষ্ঠানবিলাকো চাইছো না 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 হস্টেল নয় আমি আজমির শরীফ গৈছিলো হব এপিছত তো পায়ে থাকি একদিন আসুই নিশ্চয় সরকার গঠন কুচকাচটা নিশ্চয় চলিব আপনাদের নিশ্চয় জানে যে দুই তারিখ রিজাল্ট হব রিজাল্টের পিছত নিশ্চয় সরকার গঠন কুচকাচ চলিব হর্সট্রেডিং বিজেপির যেটা ট্যাগ আমি দেখিছো বিজেপি সব জায়গাতে হর্সট্রেডিং করে আছে তো এইটু কত নুই করব নারি কিন্তু যেহেতু আমার সরকারি হর্সট্রেডিং কেউ হব আর এন্টি এন্টি আমার এন্টি এন্টি ডিফেকশন ল আছে সো হর্সট্রেডিং হেন করব নারে না সেইটা আমি ফুরব কইছো কোনোবাই কিবা কইছে আমি ধরতব নয় আমার যেহেতু গভর্নমেন্ট অফ হর্সট্রেডিং কেউ হব আমার যেহেতু গভর্নমেন্ট অফ হর্সট্রেডিং কেউ হব বেলেগ গভর্নমেন্ট গেলে হর্সট্রেডিং কথা আহিব বিজেপি সদায় সব জায়গাতে ট্রাই করেছে মেঘালয়ত কোক মণিপুরত কোক গোয়াত কোক সব জায়গা ট্রাই করেছে আমার ট্রাই করব পারে তো সব আমি ট্রাইটা ব্যর্থ করি আজমির শরীফত গেছিল ভাই নহয় এইটো কি কয় আপোনালোকে এইটো লাজৰ কথা আমি এটা ধৰ্মস্থানত গেছিলোঁ পবিত্ৰ স্থানত আমার দলের মানুষ কোয়া নাই বিজেপিও কইছে বিজেপিতে এইবার পতন হয়ে গেছে 100% আমার সরকার হবো ধন্যবাদ দলের মানুষের কোয়া নাই এটা মিশা প্রচার হয়েছে হ্যাঁ আমি এনে ফুরিব গেছিলাম রিফ্রেশমেন্টের কারণে গেছিলাম আমি সেইকারণে আরে এনে ঘুরাত গৈছিল আমার আজমির শরীফ গৈছিল দুর্গাত তাতে আমি দোয়া চোয়া করিলো আর আমার সেই ইলেকশনের কারণত রাজস্থানত নাই নাই কত হস্ট্রেডিং হবো হস্ট্রেডিং একো নালাগে হ্যাঁ ফণিদা আমি ফুরিবলে গৈছিল ইমান কষ্ট হয় ইলেকশনের সময়ত দিন রাত ঠেড়া খাই তারপর 5 দিন 6 দিন আমাক রিলিফ দিছে আমি লগ হয়ে চা চিনাকি হলো এটা মনের ফুর্তি করলো এটা গুছি এলো এইবিলাক মিছা কথা ইলেকশন ডিক্লেয়ার নহোক হস্ট্রেডিং হব নাকি কোনোবা পাগল নেকি কিনোটা পাগল না মেসাজা পাগল হস্ট্রেডিং হবলে কারণ প্রথমে ডিক্লেয়ার হবল এম এল এ হবল তারপর এইবিলাক কথা এইবিলাক এটা আমার দলের মানে কেতিয়াও কোয়া নাই কেতিয়াও নক এইবিলাক মিছা কথা এইটো এটা রিফ্রেশমেন্ট কোর্স এটা 6 দিনের করিলো ভাল লাগিছে সুন্দরকে ঘুরি আইলো এইটো কথা কোনো কিনা বেচা নাই এগুলা সরকার মনে আহিব মাজুটো সরকার আহিব এইটো খাটাং 100% নিশ্চিত আমি জয়পুর গৈছিলো আজমির গৈছিলো আজমির আপনাদের জানে আমি জিয়ারত করব গলো ইলেকশন যা 2-3 মাহ সমষ্টিত লাগি আছিল আর ভাবিলো অকল গৈ আজমিরত জিয়ারত করে আহো আর রাজস্থানের মুখ্যমন্ত্রী গেহলট জি বহুত ম্যাচিউর পলিটিশিয়ান যেহেতু আমার সরকার হব মহাগঠবন্ধন সরকার হওয়াটা নিশ্চিত বহু এজন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা তেখেতর আশীর্বাদ ললো তেখেতর পরামর্শ ললো ডিসকাশ করলো এসপ্তাহ জয়পুর আর আজমির জিয়ারত করে এতে আহিলো একদিন আকো সম্মুখত কাউন্টিং আছে এটা তো বিজেপির ইমান কম সংখ্যা পাব বিজেপির সংখ্যা ইমান কম হব চাব তেখেতকলে নিজকে সামবালিব নোৱাৰিব আফটার রেজাল্ট গতি তেনেকুৱা একো কথা নহয় আমার যেবিলাক ক্যান্ডিডেট আছে দে আর ভেরি মাছ স্ট্রং মেন্টালি আর ফিজিক্যালি এভরি সাইড খুব স্ট্রং কোনেও টার্গেট করব নোৱাৰে জাস্ট আফটার ইলেকশন আমি অলপ গৈছিলো মেচিউর্ড পলিটিশিয়ানবিলাকৰ লগত বহি অলপ পরামর্শ করিলো আর আজমিরর জিয়ারত করে আহিলো এইটো তো হয়তো আপনাদের সুধি আছে কথাবিলাক ওলাই আছে এনেকে বিজেপি বিগত দিনের যে কাম কাজবিলাক করেছে তেনেকে সেই কারণে কব পারে কিন্তু এইবার সাহস নাপায় অসমে বিজেপি বিভিন্ন স্টেটত এইবিলাক এনেকুৱা মানে পন্থা হাতত লৈছে কিন্তু অসমত এই কারণে সাহস নাপায় বিজেপিয়ে বিজেপির সংখ্যা ইমান কম আহিব
আর নাগপুরের যে সরকার আছে নাগপুর যাব আমার লুইতপুরিয়া সরকার দিসপুর হব। হ্যাঁ সরকার মহাজোটর সরকার হব, স্ট্রং সরকার হব, আর সকল জাতি জনগোষ্ঠীক সমানে লগত লই চলা এটা সরকার হব, অসমিয়ার সরকার হব, অসমিয়ার সরকার হব, লুইতপুরিয়া সরকার হব, জাতি মাটি ভেটি রক্ষা করার সরকার সরকার হব, নাগপুরিয়া যাব আর বিদায় লব, যিমান লাগে তাতক বহুত বেশি পাম। না এইটা সস্তিয়া প্রচার এটা করা হয়েছে আসলতে হর্স ট্রেডিং বলবলে, যদি হর্স ট্রেডিংয়ের ভয়ত যাওয়া হলে হয় তাহলে আমার মহাজোটের যান ক্যান্ডিডেট আছিল সবকে লই যাওয়ার কথা আছিল। আসলতে এউডিএফর কংগ্রেসের মিলাই 20-22 জন আমি গৈছিলো আর বাকি সবই দেখুন থাকিয়ে গল ইয়াত, গতি হর্স ট্রেডিং খালি এই কেজনকে করলে হয় বাকি কেজনক নকরে কথাটা এনেকা নয়। আপনার দলের কোয়া হয়েছিল যে আপনার দলের উলাইছিল প্রার্থী সকলক হয়তো হর্স ট্রেডিং করবেন সেইভাবে আমি জয়পুরলে পঠাই দিছো বা বেলেগলে পঠাই দিছো। না আমার দলের সভাপতিক যেটা সংবাদ মাধ্যমে সুদিছিল তেখেতে কৈছিল হর্স ট্রেডিং করব নয় আমার কাকু নিব নয় আমি হে উল্টা আর বিজেপি মিত্রজোটের পর আমি ইয়াত 2 জন আনিম এনেকই কই। আর আসলতে আমি নির্বাচনের পিছত অলপ সবে অলপ টায়ার্ড হয়েছিল সেইকারণে অলপ কেইদিনমান ফুৰিব যোৱা হৈছিল আৰু তাতে অলপ ধৰ্মীয় অনুষ্ঠানত যেনেকৈ আমি আজমীৰত গৈছিলোঁ ঠিক সেইদৰে হিন্দু 2-4 জন আমাৰ লগত আছিল আমি তাক পুষ্কৰ য'ত হ্ৰদ আছে তাতো গৈছিলোঁ আমেৰত গৈছোঁ এনেকৈ বিভিন্ন ধৰ্মীয় অনুষ্ঠানবিলাকতো যোৱা হৈছে আৰু এইটো আচলতে হৰ্চ ট্ৰেডিঙৰ